সিওডি হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সিওডি চার্জ থাকবে হচ্ছে 150 ওয়েস্ট বেঙ্গল না কলকাতার মধ্যে, সিওডি পসিবল অনলি উইদিন কলকাতা, সিওডি চার্জেস 150 আর অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জেস ইজ 100 রুপিস, উইদিন ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জেস থাকবে 60। ওকে, আমার ছেলে এই বছর হচ্ছে আইসিএসসি দেবে রে, প্রি বোর্ড চলছে। চলো এইটার একটা রেড আমি দেখিয়েছিলাম, জানো এগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি। একটা রেড দেখিয়েছিলাম, রেডটা আরো কয়েকটা আছে, আমি এর মধ্যে দেখিয়ে দেবো। রেডটা বেশ 7-8 পিস রয়েছে, রেডটা আমি আবার দেখিয়ে দেবো, বাট রানীটা সম্ভবত 1 পিসের রয়েছে। দিস ইজ পাল্লা পোর্শন, এইটা আঁচল, এটা আঁচল। দিস ইজ ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। পুরো শাড়িটা, পুরো শাড়িটা থাকবে এই দিকে, এই রকম দুদিকে বর্ডার, সেমি বেনারসি বলতে পারো। প্রাইসটা তো একদম স্টানিং প্রাইস, প্রাইস ইজ 799 প্লাস শিপিং, প্রাইস ইজ 799, 799 প্লাস শিপিং। ওকে, পুরো শাড়িটা থাকবে এটা, যার যেটা পছন্দ বিশ্বাস করো অসম্ভব সুন্দর লাগে। মানে আমি আমার প্রচুর রিলেটিভকে অনেক সময়তে গিফট করেছি। দিস ইজ 799 প্লাস শিপিং। কেউ বলবে না যে এটা একটা 800 টাকার শাড়ি পরছো, যদিও এর দাম 800 না, এর দাম কত ছিল জানো, একটা 1800, হ্যাঁ 1800 এই রকম দাম ছিল, বাট এখন হচ্ছে 799 প্লাস শিপিং। নেক্সট ওয়ান কটনে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ প্লিজ একটু লাইভটা শেয়ার করা চাই। হ্যাঁ আচ্ছা, এইটা একদম কটন, যারা বাড়িতে কটন পরে তারা তো নিতেই পারো। এইটা পার্টটা, এটা একটু আয়রন হবে, এইটা একটু আয়রন হবে। হ্যাঁ এটা দেখো, মানে এই শাড়িটা যেটা হয়েছে, থাকতে 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 থাকতে, মানে বেশ কয়েক বছর হয়ে গেছে, সো থাকতে থাকতে এটা তো আমি আয়রন করেই পাঠাবো, অ্যাসেট কিছু না, কিন্তু দেখলে ওই একটা সেই নতুনের যে একটা ফিল থাকে সেটা হচ্ছে যে এইটা খুব একটা নেই, একটু কালারটা একটু ডাল, এইটার কালারটা একটু ডাল, বাট কাজটা দেখো অল অ্যাবাউট হ্যান্ড ওয়ার্ক, কমপ্লিটলি হ্যান্ড ওয়ার্ক। এটা হচ্ছে ধনেখালি তাঁত, দিস ইজ ধনেখালি তাঁত, দিস ইজ ব্যাক পোর্শন, এইটা হচ্ছে হ্যাঁ হলুদ রঙের শাড়ি আছে আছে, দেখাবো। এবং হলুদ রঙের শাড়ি আগের লাইভেও আমি অনেকগুলো দেখিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারো। মানে আগের লাইভে আমি 599 থেকে হলুদ রঙের শাড়ি দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা পুরোটা এইভাবে হ্যান্ড ওয়ার্ক যাবে, এখানটা আসছে, এইটা আসবে হচ্ছে পুরোটা এই জায়গাটা, ইয়ক পোর্শন, দিস ইজ ইয়ক পোর্শন। আর কুচির কাজটা, কুচির কাজটা, দিস ইজ দ্য প্লিট পোর্শন, দিস ইজ দ্য প্লিট পোর্শন। ওকে, কমপ্লিটলি হ্যান্ড ওয়ার্ক, কুচির কাজটা পুরো এইটা পড়বে। সো প্রাইস, পাপিয়া ভট্টাচার্য হ্যালো ম্যাম, প্রাইস ইজ 899, প্রাইস ইজ 899, 899। ওকে, প্রাইস ইজ 899, সিওডি অ্যাভেলেবল অনলি উইদিন কলকাতা, কলকাতার মধ্যে সিওডি হবে, অ্যান্ড সিওডি চার্জ ইজ 150, সো সিওডি চার্জটা দিতে হবে। যদি আপনি কলকাতার মধ্যে শিপিং এ নিয়ে নেন, দেন ওটা 50-60 শিপিং এ ওটা হয়ে যাবে। পুরো শাড়িটা, পুরো শাড়িটা থাকবে এইটা, কমপ্লিটলি হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে। ওই যে বললাম যে থাকতে থাকতে জিনিসটার হচ্ছে যে সেই একটা নতুনের জৌলুস থাকে সেইটা কিছুটা কমে গেছে। ওকে, প্রাইস ইজ 899, দিস ইজ 899। ওকে, পুরো শাড়িটা থাকবে এইটা। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান একটা সেমি কাতান বেনারসি, নেক্সট ওয়ান দিস ইজ আ সেমি কাতান বেনারসি। এটা কিন্তু একদম সেই এখন যেরকম হয় না যে ওই 800-1000 টাকায় বেনারসি পাওয়া যাচ্ছে, ওই বেনারসি না, এটা কিন্তু একদম বেনারসি হিসেবেই পরে নিতে পারবে, অসম্ভব ভালো শাড়ি, শাড়িটা দেখলেই বুঝতে পারবে।
এটাকে বেনারসি বলা যায়। দিস ইজ ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস আসবে। প্লিজ একটু কমেন্ট করতে থাকো, একটু কমেন্ট করতে থাকো। আচ্ছা সামনের দিকটা ব্লাউজ পিস যাবে, ফার্স্ট হাফ ব্লাউজ পিস। দিস ইজ পাল্লা পোর্শন, এটা আঁচল আসবে, এটা আঁচল আসবে পুরো শাড়িটা, পুরো শাড়িটা। মানে একটা ভীষণ ভীষণ ভালো। আজকে কোটা শাড়ি আছে, কোটা শাড়ি আছে, কোটার উপরে একটা অ্যাপ্লিক দেখাবো, কোটার উপরে একটা অ্যাপ্লিক দেখাবো। এটা ঠিক কোটা না, সুপারনেট বলতে পারো। আচ্ছা ভীষণ সুন্দর জিনিসটা, হাতে পেলে তবে তোমরা বুঝবে যে এটা কি কোয়ালিটি, কি দামে পাচ্ছো। অ্যাকচুয়াল প্রাইস ছিল 4800, অ্যাকচুয়াল প্রাইস ওয়াজ 4800, ডিসকাউন্টেড প্রাইস ইজ 2499, ডিসকাউন্টেড প্রাইস ইজ 2499, 2499। ওকে পুরো শাড়িটা থাকবে, এটা পুরো শাড়িটা। প্লিজ একটু কিন্তু লাইভটা একটু শেয়ার চাই, এইটুকুনি তো আবদার আমার তোমাদের কাছে। বললাম তো যে এই শাড়িটা হাতে পেলে বুঝবে কি শাড়ি কি প্রাইসে যাচ্ছে। আচ্ছা ইয়েলো ওয়ান, এটা হলুদ রঙের, এইটারই একটা লাল হলুদ আমি আগের দিন দেখিয়েছি, এই সেম জিনিস লাল হলুদে দেখিয়েছিলাম, তখনও যা প্রাইস বলেছি এখনো সেই প্রাইস। জাস্ট দেখো আগের দিন ছিল রেড কালার, আগের দিন আঁচলটা ছিল রেড কালার, আজকে যারা লাল পরবে না তাদের জন্য এটা আঁচলটা হচ্ছে ব্লু। পুরো শাড়িটা কোনো কাজ নেই, প্লেন। যারা একদম সলিড কালার শাড়ি পরতে পছন্দ করো, একদম প্লেন। দিস ইজ পাল্লা, এটা আঁচল, এটা ব্লাউজ পিস, এটা থাকবে ব্লাউজ পিস, আর পুরো শাড়িটা এটা হচ্ছে একদম হ্যান্ডলুম এর শাড়ি, এটা হ্যান্ডলুম। অ্যাকচুয়ালি কি বলতো, এখন তো আমি বেশি সিল্ক তসরের উপরে কাজ করছি, তার জন্য অন্য যত ম্যাটেরিয়াল আছে সেগুলো অলমোস্ট সবই স্টক ক্লিয়ার করে দিচ্ছি। প্রাইস ইজ 649, প্রাইস ইজ 649, ওটাও 649ই আছে, একবার একটু দেখে নাও তো। এই সেমই শাড়ি হচ্ছে যে, জাস্ট দেখে নাও, প্রাইস ইজ 649, 649 প্লাস শিপিং, 650 প্লাস শিপিং। একদম নতুন শাড়ি, এগুলো কিন্তু মানে পুরনো শাড়ি বলাই যায় না, পুরো সবে ভাঁজ খোলা হচ্ছে এইরকম। প্রাইস ইজ 649 প্লাস শিপিং, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। এটাও কিন্তু সরস্বতী পুজোর শাড়ি হতেই পারে। এটা দাও, ওই এটা খাদিটা দাও। হ্যাঁ পিওর খাদি, পিওর 100%, মানে 1000% পিওর খাদি। হাফ হাফ শাড়ি, হাফ থাকবে গ্রে এর উপরে রেড বর্ডার, হাফ থাকবে গ্রে এর উপরে রেড বর্ডার, গ্রে কালারের উপর। একদম 100% এখনকার মতো সিনথেটিক মিক্স নয়, এখনকার মতো কিন্তু সিনথেটিক মিক্স না, একদম পুরো 100 না 1000% না, ঘিচা নেই, 1000% পিওর। ঘিচা একদম মার্চ এপ্রিলের দিকে হয়তো, মানে একদম শেষের দিকে যদি একটা দুটো থাকে আমি দেখাবো। আচ্ছা এইটা একদম পিওর খাদিতে রয়েছে, হাফটা আছে অ্যাশ কালার, হাফটা আছে, হাই ম্যাম, হাফটা আছে অ্যাশ কালার, তার মধ্যে গ্রে কালারের উপরে পুরো ফিশ অ্যাপ্লিক করা রয়েছে, পুরো ফিশ অ্যাপ্লিক করা রয়েছে এইভাবে, আর হাফটা রয়েছে প্লেনের মধ্যে রেড কালার। গ্রে আর রেড ভীষণ সুন্দর কম্বিনেশন, খুব সুন্দর কম্বিনেশন গ্রে আর রেডে। হাফ পোর্শনটা আছে হচ্ছে এইভাবে, এই যে দিস ইজ দ্য হাফ পোর্শন।
আর রেডের মধ্যেই ব্লাউজ পিস, রেডের মধ্যেই ব্লাউজ পিস, ওকে, রেডের মধ্যেই ব্লাউজ পিস আছে। প্রাইস ইজ 1050 প্লাস শিপিং, প্রাইস ইজ 1050, 1050 প্লাস শিপিং। এটা সুপারনেট কোটাটা দাও, কোটা তো নয়, এগুলো হচ্ছে যে সুপারনেট, সুপারনেট কোটা যেটা বলে সেই সুপারনেট কোটা, ওকে, কারণ জিনিসটা কোটা না একটু হার্ড হয়, এগুলো হচ্ছে ভীষণ সফট, ভীষণ সফট, এই যে এতটা সফট কিন্তু, ঠিক আছে। এইটার উপরে পুরো এই অ্যাপ্লিকটা করা হয়েছে, পুরো এই অ্যাপ্লিকটা, এটা আমাদের খুব ফেমাস অ্যাপ্লিক ছিল। যখন আমি খাদির যে শাড়িটা আমি দেখালাম, ওই শাড়িটা 1050 প্লাস শিপিং, ওকে, যদি কলকাতার মধ্যে হয় মানে উইদিন ওয়েস্ট বেঙ্গল হয় শিপিং চার্জেস পড়বে 60, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া 100। আচ্ছা, এই অ্যাপ্লিকটা যারা আমার সিটিভিএনের প্রোগ্রাম দেখতে তারা জানো যে এইটা আমার প্রচন্ড একটা ফেমাস অ্যাপ্লিক ছিল। এটা এই অ্যাপ্লিকটা পড়া এইটা কোটা সুপারনেট, অসম্ভব ভালো কোয়ালিটি, ভীষণ ভালো, ভীষণ ভালো কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি, অ্যাটলিস্ট পরে ভীষণ আরাম পাবেন, ভীষণ আরাম, মানে একদম গরমের কোনো জায়গায় থাকবে না, গরম হওয়ার কোনো চান্সই থাকবে না, পুরো শাড়িটা থাকবে এটা। কালারটা একদম মফ কালার, লাইট মফ কালার, কোটা আমার এতে থাকতে পারে, গোডাউনে থাকতে পারে, অ্যাকচুয়ালি গোডাউনে যেমন যেমন যাচ্ছি গিয়ে 10-12টা করে শাড়ি নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি, মাথায় থাকলো যে যদি কটন কোটা যদি থাকে, এটা তো সুপারনিট কোটা, আমি নিশ্চয়ই দেখাবো। পুরো শাড়িটা এরকম খুব সুন্দর দেখতে, মানে যারা যারা এই ট্রাস্ট করে এই ধরনের শাড়ি নিচ্ছেন তারা বুঝতে পারছেন যে তারা কতটা গেনার হচ্ছেন। বেশ কয়েকটা দেখিয়েছি সৌমি, বেশ কয়েকটা। আচ্ছা, এইটা এইটার প্রাইস ছিল, এটার প্রাইস ছিল 2450, আফটার ডিসকাউন্ট থাকবে 1299, আফটার ডিসকাউন্ট থাকবে 1299, ঠিক আছে, 1299। এটা আর এই অ্যাপ্লিকটাই প্রচুর প্রচুর, মানে হাজারের ওপরে হচ্ছে শুধু অ্যাপ্লিকের মেকিং চার্জ ছিল। দিস ইজ 1299, এইটা হচ্ছে এখন ডিসকাউন্টেড প্রাইস আছে 1299 প্লাস শিপিং, অ্যাকচুয়াল প্রাইস ছিল 2499, হ্যাঁ সরি 2450 ছিল, 2450 ছিল, 2450 ছিল, এখন থাকবে 1299 প্লাস শিপিং, আর কোনো কালার নেই, মানে আমার সিল্ক তসর এই সমস্ত ছাড়া অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলো সেগুলোই আমি সমস্ত কিছু স্টক ক্লিয়ারেন্স হচ্ছে, যেগুলো আরো এক দু পিস আছে সেই রকম। আচ্ছা, ওটা দাও, দিই দাও, এটা দেখো নতুন শাড়ি, প্রথমে শাড়ির সফটনেসটা দেখিয়ে দিই, প্রথমে শাড়ির সফটনেসটা দেখিয়ে দিই, হ্যাঁ, এইটা হচ্ছে, তাও এইটার মধ্যে কাগজ দেওয়া রয়েছে, এটার মধ্যে কাগজ দেওয়া রয়েছে, এইটা না আমি খুলেই দেখাচ্ছি, পুরো পুরো আটকানো শাড়ি, হ্যাঁ পুরো বাঁধা, মানে নতুন শাড়ি, এইবার শাড়ির সফটনেসটা দেখে নাও। এটা দিস ওয়ান ইজ কটন চান্দেরি, দিস ওয়ান ইজ কটন চান্দেরি, কোনো গরম হবে না, কিন্তু গরম হবে এমন কোন শাড়ি আমি নিজেই রাখি না, কারণ আমার ভীষণ, যার জন্য আমি মানে একদম সেই সিনথেটিক ম্যাটেরিয়ালটা আমার থাকে না। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস, কারণ অনেক সময় হয় না যে বাড়ির যারা বয়স্ক আছে তাদের একটু গিফট পারপাস দরকার হয়, এটা উইদাউট রেড, উইদাউট রেড অরেঞ্জ, মানে লালের যে কোনো শেড, গোলাপি অরেঞ্জ মেরুন লাল সমস্ত কিছু বাদ দিয়ে, দিস ওয়ান ইজ উইদাউট রেড, এইটা হচ্ছে ধরো তোমায় বলছি 80% কটন 20% চান্দেরি, 80% কটন 20% চান্দেরি, ওকে,
একদম কোনো ভাবে কোনো ভাবেই মটকা তো আগের দিন দেখালাম, ওটা তো বেরিয়ে গেছে, আবার আমাকে দেখতে হবে। এখনই আমি দেখতে পাচ্ছি না সৌমি, আজকে যেগুলো নিয়ে বসেছি সেগুলোই দেখাবো, কারণ মানে ওইভাবে তো আমি সবকিছু খুলে বসছি না, যেমন যেটা পাচ্ছি সেই রকম ভাবেই দেখানো হচ্ছে। একটু সাথে থাকিস, কখনো না কখনো হচ্ছে, একটা দুটো তো আরো মটকা থাকার কথা। তো পেয়ে গেলে আমি দেখাবো, কারণ কোথায় এত শাড়ির মাঝখানে, আর গোডাউন 32 শাড়ি, এত শাড়ির মাঝখানে কোথায় কোনটা আছে আমি নিজেও জানি না। আচ্ছা, এইটা হচ্ছে 80% কটন, 20% চান্দেরির মধ্যে রয়েছে উইথ বিপি। এই ভীষণ সফট, খুব সফট শাড়ি। প্রাইস ইজ আফটার ডিসকাউন্ট 549, আফটার ডিসকাউন্ট 549 প্লাস শিপিং। এই যে এইটা দেখিয়ে দিলাম, এই হচ্ছে এটার মানে সফটনেস, এবং এটা সিনথেটিক নয়, সেটা তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। দিস ইজ 80% কটন, 20% চান্দেরি, জারি বর্ডার, দিস ইজ 549 প্লাস শিপিং। এইটারই আর একটা আছে, এটারই আর একটা আছে, এই আবারও একবার একটু দেখিয়ে দিই। পার্সের মধ্যে ঢুকে যাবে, পার্সের মধ্যে ঢুকে যাবে, এটা বার করে দিই। জাস্ট মনে হবে পার্সের মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি, ঠিক আছে, সেম ম্যাটেরিয়াল। এইটাই কিন্তু হলুদ অরেঞ্জ রয়েছে, এটাই হলুদ অরেঞ্জ রয়েছে। প্রাইস ইজ সেম 549 প্লাস শিপিং, দিস ওয়ান ইজ 549 প্লাস শিপিং। এগুলোর ভাঁজগুলো আবার কিরকম অদ্ভুত টাইপের, এটা মনে হয় ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, মানে আমি নিজেই এখন খুলছি, এটা ব্লাউজ পিস। সাইডে উল্টো ভরা হয়েছে, বাকিটা নিচের দিকে, এই যে এই যে এই তো, হ্যাঁ হ্যাঁ, আঁচলটা বেশি ভালো লাগছে। দিস ইজ পাল্লা, এইটা আঁচল। সিওডি হবে ম্যাম, সিওডি হবে কলকাতার মধ্যে, বাট সিওডি চার্জ হচ্ছে 150, কারণ আমাদের সিওডি চার্জটা বেশি, কারণ কোনো অ্যাপ থ্রু যায় না, কোনো কুরিয়ার দিয়ে যায় না, এটা হচ্ছে একজন মেয়ে এটা দেয়, যার জন্য কলকাতার বাইরে আমরা দিতে পারি না। তো কলকাতার মধ্যে হবে সিওডি, এবং সেটা 150 সিওডি চার্জ। আমার ড্রেসটা একটু সাথে থাকো, লাস্টে আমি দেখিয়ে দেবো, শাড়িগুলো একটু দেখিয়ে নিই, তা না হলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো, আমার ড্রেসটাও আমি দেখিয়ে দেবো। আচ্ছা, দিস ইজ পাল্লা পোর্শন, এইটা আঁচল পুরো শাড়িটা, আরামসে একেবারে মানে বাড়িতে কেচে ধুয়ে ইউজ করো। দিস ইজ 549 প্লাস শিপিং। একটা জারি বর্ডার রয়েছে, ম্যাটেরিয়ালটা হচ্ছে 80% কটন, 20% চান্দেরি, ঠিক আছে, পুরো শাড়িটা। দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, নিচের ব্লুটা দাও। এটা হচ্ছে ওই ভাগলপুর বেনারসি, যেটা 2850 দাম। এইটা আমি পরপর কয়েকটা দেখিয়েছি, ফার্স্ট দিন দেখিয়েছিলাম রামা গ্রিন কালার, তারপরে দেখিয়েছিলাম একদম ইলাইচি কালার, এইটা হচ্ছে রয়্যাল ব্লু, এটাই মনে হয় লাস্ট, আর আমি দেখতে পাইনি। 2850 প্রাইস ছিল, ইসকা অ্যাকচুয়াল প্রাইস থা 2850, আফটার ডিসকাউন্ট 1250। এটার অন্য কালার আছে কি, হিমানি দেবনাথ, কোনটার কোনটার বলছো একটু বলো। দিস ইজ পাল্লা, এটা আঁচল পুরো শাড়িটা, পুরো শাড়িটা। প্রাইস ইজ 1250, প্রাইস ইজ 1250। মানুষ অনেক দুঃখেও কাঁদে, এই হাসে, জানো তো আমার অবস্থা হয়েছে তাই, মানে এইগুলোর যখন অ্যাকচুয়াল প্রাইস গুলো দেখছি, আর তারপর যখন আমি ডিসকাউন্টেড প্রাইসটা বলছি। দিস ইজ 2850, এটা ছিল, এখন এটার প্রাইস আছে 1250। এই এই পার্টিকুলার এই শাড়িটা আমি এর আগে আরো দুদিন দেখিয়েছি, দুটো শাড়ি সোল্ড হয়ে গেছে। তো এইটা আমি আবার মানে অনেক শাড়ির মাঝখানে ভেতরে ঢুকেছিল, তাকে বার করা হয়েছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে,
1250 plus shipping. একদম পিওর খাদি, পিওর খাদি, এই যে মানে সেই একেবারে নেতা, মানে যেটা 200-300 টাকার যে খাদি পাওয়া যায় সেই খাদি তো নয়। যখন খাদি ফার্স্ট যখন আস্তে আস্তে হ্যান্ডলুমের এসেছে, হ্যান্ডলুম নট পাওয়ার লুম, হ্যান্ডলুমের যে অ্যাকচুয়াল যে হচ্ছে যে খাদিগুলো ছিল, যেটার হচ্ছে মানে আশা করি তোমরা কোয়ালিটি বুঝতে পারছো, কোয়ালিটি দেখলেও একটা তো কিছুটা তো অন্তত বোঝা যায়। এটা দেখো এটাও কিন্তু ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা, দিস ওয়ান ইজ অলসো ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা। কালার ব্রাইটনেস এর কোয়ালিটি, মানে যারা এখনকার খাদি পরো আর যারা এই খাদিটা হাতে পাবে তারা বুঝতে পারবে যে প্রোডাক্ট কোয়ালিটি মানুষ কোথা থেকে কোথায় নামিয়ে দেয়। This is palla, এটা আঁচল, পুরো শাড়িটা থাকবে, এটা পুরো শাড়িটা। Price is 799, price is 799 plus shipping, price is 799 plus shipping, okay, price is 799 plus shipping, okay. And this is the blouse piece, এইভাবে রানিং এ ব্লাউজ পিস হবে, ওকে, দিস ইজ 799 প্লাস শিপিং। রানিটা দাও, এইটা হ্যান্ডলুম কটন নয়েল, ইসকা জো কোয়ালিটি হ্যায় হ্যান্ডলুম কটন নয়েল, হ্যান্ডলুম কটন নয়েল, ইয়ে না বহুত লাইট ওয়েট হ্যায় আর বহুত কমফোর্টেবল মেটেরিয়াল। দেখিয়ে इसमें कोई भी थ्रेड सिंथेटिक नहीं है, क्योंकि अभी जितना भी ये सब साड़ी मार्केट में बिकता है ना, जो तो साड़ी गुलो अपन मार्केटे आछे, कारण एक क्वालिटी टा आमी जानी ना एखाने तोमरा कतटा बुझबे, एक क्वालिटी टा किन्तु कड़ा बंद हो गेछे। ब्लाउज पीस टा देखले बुझते पारबे, এই যে ব্লাউজ পিসের এই যে কটন মেটেরিয়ালটা, এইটা কড়া কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, এই খান এখন আর আসে না। তো এবার বলি মিক্স এন্ড ম্যাচের কাজ, মিক্স এন্ড ম্যাচ, এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং, এটা হচ্ছে হ্যান্ড অ্যাপ্লিক। আশা করি যারা বুটিকের শাড়ি পরো তাদের একটা বেসিক ধারণা আছে যে হ্যান্ড অ্যাপ্লিক কত মেকিং হতে পারে। এখন হ্যান্ড অ্যাপ্লিকের কোনো কারিগর পাওয়া যায় না, এই যে এটা কিন্তু হচ্ছে যে পুরো হ্যান্ড অ্যাপ্লিক, যত ফুল আর পাতা আছে পুরোটাই হচ্ছে হ্যান্ড অ্যাপ্লিকে আছে, আর ডালগুলো হ্যান্ড পেইন্টিং। এটা মিক্স এন্ড ম্যাচে আছে, কালারটা বুঝতেই পারছো অসম্ভব সুন্দর। এটা আঁচল, এটা আঁচল উইথ বিপি, এটা আঁচল আছে পুরোটা হ্যান্ড অ্যাপ্লিকের ওপরে। এটা হচ্ছে পুরো ব্লাউজ পিস, পুরো শাড়িটা আসবে, এটা পুরো শাড়ি, ভীষণ বড় সড়ো শাড়িটা হয়, বেশ বড় সড়ো হয়, পুরো শাড়িটা থাকবে, এটা পুরো শাড়িটা, ওকে। হ্যাঁ এটা নয়েল, মানে কটন বেসড যে নয়েল সেইটা, এখনকার যে সিনথেটিক বেসড নয়েল হয় সেটা না, কিন্তু এটা কিন্তু একদম, মানে আমার যেহেতু এখানে সিনথেটিক কিছু চলে না, সো আর এই মেটেরিয়াল এখন তৈরিও হয় না, এই মেটেরিয়ালটা এখন পাওয়াও যায় না। এটা হ্যান্ডলুম নয়েলের ওপরে হ্যান্ড অ্যাপ্লিক উইথ হ্যান্ড পেন্টিং, হ্যান্ড অ্যাপ্লিক উইথ হ্যান্ড পেন্টিং। এটার প্রাইস, প্রাইস ছিল 2550, এটার প্রাইস ছিল 2550, আফটার ডিসকাউন্ট থাকবে, আফটার ডিসকাউন্ট থাকবে 1450, আফটার ডিসকাউন্ট থাকবে 1450, ওকে, আফটার ডিসকাউন্ট 1450, পুরোটা হ্যান্ড অ্যাপ্লিক অ্যান্ড হ্যান্ড পেন্টিং এর উপরে আছে। আচ্ছা এই এই অরেঞ্জটা দাও,
যারা আমাকে অনেক আগে থেকে 8-9 বছর থেকে চেনো তারা জানো একটা সময় আমার স্পেশালিটি ছিল হচ্ছে এক্সক্লুসিভ অ্যাপ্লিক। একটা সময় আমার স্পেশালিটি ছিল এক্সক্লুসিভ অ্যাপ্লিকের উপরে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চান্দেরি, ম্যাটেরিয়ালটা চান্দেরি। আচ্ছা এই অ্যাপ্লিকটা, এটা পুরোটা অ্যাপ্লিকের উপর, কালারটা হচ্ছে একদম রাস্টি অরেঞ্জ কালার। এইটা এইটা দেখে কার কার কি মনে পড়ছে বলো তো, এটা কোথাকার অ্যাপ্লিক, এটা কোথাকার অ্যাপ্লিক, এটা কোথাকার অ্যাপ্লিক, কি মনে পড়ছে, কি মনে পড়ছে দেখি কে বলতে পারে। এই ছবিটা সিওডি হবে, সিওডি কলকাতার মধ্যে হবে এবং সিওডি চার্জ 150 অ্যাপ্লিকেবল আছে। এখন নারা বৈশাখী, এখন কি হয়েছে, এখন অ্যাপ্লিক বা মেশিন এমব্রয়ডারিটা একদম টোটালি স্টপ। এখন ওই জন্য সমস্ত হ্যান্ড ওয়ার্কের দিকে হচ্ছে বেশি কাজ হয় এবং দেখোই তো সিল্ক তসরের উপর, যার জন্যই এই স্টক ক্লিয়ারেন্স দেওয়া। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সহজ পাঠ, শুধু নিটনেসটা দেখো কাজের, জাস্ট মনে হবে কি তুলি দিয়ে করা, এটা সহজ পাঠ। ইয়েস, থ্যাংক ইউ। এই যে জাস্ট মনে হবে না অ্যাপ্লিকটা তুলি দিয়ে করা, কারণ একটা সময়তে কলমকারী বলো মধুবনী বলো সমস্ত কিছু আমি অ্যাপ্লিকে করতাম, একদম বাড়িতে কেচে নাও কোনো অসুবিধা নেই, একদম বাড়িতে কাচবে কোনো কোনো প্রবলেম হবে না, এবং তার পাশে পুরো জায়গাটা মানে এইটা না খুব আর্টিস্টিক শাড়ি, মানে সেই ঝকমকে, এখন যে ট্রেন্ডটা চলছে ভীষণ ঝকমকে জিনিস, সেই ঝকমকে জিনিসটা না, ইয়েস বনে থাকে বাঘ, একদম একদম। আর এইখানটা দেখলেও বুঝতে পারবে যে শুধুমাত্র অ্যাপ্লিকটা দেখো, এই এই জায়গাটাও কিন্তু পুরো সেই সহজপাঠের যে ছবিগুলো থাকে না সেই সহজপাঠের ছবি। এইটা পুরো মনে হচ্ছে না যে এটা ফেব্রিক করা, দেখে মনে হচ্ছে না যে ফেব্রিক করা, বাট দিস ওয়ান ইজ অ্যাপ্লিক। এটা আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট যে কারিগর ভাই ছিল সেই কারিগর ভাইয়ের করা, মানে ওর কাজই ছিল হচ্ছে ওকে আমি শুধুমাত্র হচ্ছে হিন্টস দিয়ে দিতাম। হ্যাঁ, বা এমনও হয়েছে একটা আমি করেছিলাম কোটকি অ্যাপ্লিকটা, সেটা আমার ইক্কাতের একটা বেডশিট ছিল, তো ইক্কাতের বেডশিট একদিন বাড়িতে বসে বসে ওটার ছবি তুলে পাঠিয়েছি যে সুদীপ এইটা হচ্ছে যে একটুখানি অ্যাপ্লিকে করে দাও, এক্স্যাক্ট ও সেটাই করতো, ভীষণ ভীষণ সুন্দর। এইটা হচ্ছে আঁচল, এইটাও কিন্তু একদম সিঙ্গেল পিস। হ্যাঁ, এবং এই জিনিসটা কারণ ওরও আফটার কোভিড ওরও পুরো সেট আপটা নষ্ট হয়ে যায়, কারণ এই অ্যাপ্লিক করার মতো কারিগর ওর কাছেও আর নেই, তা যার জন্য এটার কোনো রিপিটও হবে না, আমি চাইলেও করিয়ে দিতে পারবো না, পুরো শাড়িটা এটা থাকবে। এটা সকলের হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু যারা খুব স্টাইলিশ, যারা এই জিনিসগুলোর মর্ম বোঝে, তারা বুঝতে পারবে জিনিসটার কাজটা কি, কতটা কতটা খাটনির কাজ এবং কতটা আর্টিস্টিক কাজ, এটা একমাত্র তারাই বুঝবেন। অসম্ভব সুন্দর গো, ভীষণ সুন্দর, এবং এটার সাথে একদম প্লেন ব্ল্যাক ব্লাউজ আর কিছু না, মানে হাই নেক ব্ল্যাক ব্লাউজ আর কিছু লাগবে না। এটা এটা কিন্তু উইদাউট বিপি রয়েছে, ওকে উইদাউট বিপি। এটার প্রাইস ছিল 3550, এটার প্রাইস ছিল 3550। একটুখানি প্লিজ একটুখানি হোয়াটসঅ্যাপ করে দাও, আগে দামটা শুনে নাও। এটার প্রাইস ছিল 3550। অ্যাকচুয়ালি মানে এগুলোকে না প্রাইস অন রিকোয়েস্ট করা উচিত, কারণ এত সুন্দর কাজ, যেটা আফটার ডিসকাউন্ট থাকবে 1550, আফটার ডিসকাউন্ট থাকবে 1550, 1550। যারা ভীষণভাবে একটু সাহিত্যের সাথে জড়িয়ে রয়েছে, যারা কবিগুরুকে সত্যি সত্যি প্রাণের ঠাকুর ভাবেন, হ্যাঁ তাদের কাছে এই জিনিসটার দাম অনেক। আচ্ছা এবার একটা দেখাই, সিল্ক চান্দেরিতে
চান্দারিতে ফার্স্ট অ্যাসিড করা হয়েছে, তারপর হচ্ছে মেশিন এমব্রয়ডারি হয়েছে, এবং পুরো অ্যাসিডের যে কাজটা সেটাকে ধরে ধরে পুরো বাঁধা হয়েছে মেশিন এমব্রয়ডারিতে। ওকে, অ্যাসিডের যে কাজটা ওটা পুরো ধরে ধরে মেশিন এমব্রয়ডারিতে বাঁধা হয়েছে পুরো শাড়িটা। দেখাই, এটা কিন্তু সিল্ক চান্দেরিতে, সিল্ক চান্দেরিতে ফার্স্ট হচ্ছে অ্যাসিড করা হয়েছে, ফার্স্ট অ্যাসিড, অ্যাসিড পেন্টিং, যেমন সিল্কে অ্যাসিড পেন্টিং হয় সেই রকম, মানে এতে পুরো অ্যাসিড পেন্টিং করা হয়েছে। অ্যাসিড পেন্টিং এর পরে একটুখানি ক্লোজে দেখালে বুঝতে পারবে, দেখো এই যে এইগুলোকে পুরো পুরো কাজটাকে মেশিন এমব্রয়ডারি দিয়ে পুরো বেঁধে নেওয়া হয়েছে। এই যে ব্যাক সাইড পুরোটা কিন্তু মেশিন এমব্রয়ডারি, পুরো হাফটা এটা যাবে জিওমেট্রিক্যাল প্যাটার্নে, পুরো হাফটা যাবে, পুরো হাফটা অসম্ভব স্টাইলিশ দেখতে, আর হাফটা যাবে ইয়েলো কালারের উপরে। বর্ডারটা তো এইভাবে কন্টিনিউ হচ্ছেই, বর্ডারটা তো এইভাবে কন্টিনিউ হচ্ছেই, তার সাথে সাথে এই মেশিন এমব্রয়ডারির এই ফুলগুলো, মেশিন এমব্রয়ডারির এই ফুলগুলো থাকবে। কি পুরো শাড়িটা খুব সুন্দর দেখতে, মানে পরার পরে এত সুন্দর একটা লুক দেবে না, মানে বিয়ে বাড়িতে গরমকালে বিয়ে বাড়িতে পরে চলে যাওয়া যাবে। গরমকালে এই শাড়িটা শর্মিষ্ঠা ঘোষ, হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ গরমকালে এই শাড়িটা বিয়ে বাড়িতে পরে যান। আই বেট যে এরম শাড়ি অন্তত কেউ পরবে না। দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা কিন্তু ব্লাউজ পিস হবে, মানে এই কুচিতে থাকবে, এইটা ব্লাউজ পিস আসবে, এইটা বডিতে আসবে। এই থাকবে পুরো জিনিসটা, পুরো শাড়িটা থাকবে এইটা। এটার প্রাইস ছিল 3850, এটার প্রাইস ছিল 3850, আফটার ডিসকাউন্ট থাকবে 1850, আফটার ডিসকাউন্ট 1850 প্লাস শিপিং, ওকে 2000 টাকা কম, আফটার ডিসকাউন্ট দিস ইজ 1850 প্লাস শিপিং। এই থানের দামটা না 1200 টাকা। লাস্ট ওয়ান বাংলাদেশি কটন, বাংলাদেশি তাঁত, কালারটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার, একদম অফ হোয়াইট কালার, তার সাথে পিওর ইকত, পিওর ইকত হচ্ছে এইভাবে আঁচল আর বর্ডার গেছে পিওর ইকতে, আঁচল আর বর্ডার গেছে পিওর ইকাতে, আর বডি পোর্শনটাই অল ওভার মিরর দেওয়া, বডি পোর্শনটা অল ওভার মিরর দেওয়া দিয়ে রাখ, আমি পরে দেখে নেব, দিয়ে রাখ আমি দেখে নেব পরে। আচ্ছা এই অফ হোয়াইট বাংলাদেশি কটন, তার মধ্যে পুরোটা অল ওভার এইভাবে মিরর সেটিং, এই বর্ডার অ্যান্ড পাল্লা, আঁচলটা এবং বর্ডারটা হচ্ছে পিওর ইকাত, ভাগলপুর ইকাত না, পিওর ইকাত, একদম পুরো শাড়িটা এইভাবেই কন্টিনিউ হবে পুরো শাড়িটা, ঠিক আছে, অফ হোয়াইটের সাথে রেড ইয়েলো ইকাতে পুরো শাড়িটা থাকবে এইটা। এটার সাথে ব্লাউজ পিসটাও বানানো হয়েছে। জেনারেলি কি হয় বাংলাদেশি কটনে শুধুমাত্র খুব ছোট্ট করে ব্লাউজ পিস থাকে, কোনোটায় থাকে কোনোটায় থাকে না, মানে হয়তো আমরা বলি স্লিভসটুকুনি কেটে নেবে এইরকম, কিন্তু এইটা থেকে আঁচলটা বাদ গেছে, ওকে এটা থেকে আঁচলটা বাদ গেছে, কারণ এখানটা কেটে নিয়ে জুড়ে দেওয়া হয়েছে এই ইকাতটা, সুতরাং কাপড়টা যে গেছে সেইটাকে ব্লাউজ পিস করে দেওয়া হয়েছে এইভাবে। দিস ইজ ব্লাউজ পিস,
এটা কিন্তু ব্লাউজ পিস থাকবে, একদম এটাকে লাইনিং দিয়ে বানিয়ে নিতে পারো। এই মেটেরিয়ালটা আর নেই সোমা, এই মেটেরিয়ালটা আর নেই বোধহয়, না থাকবে না, কারণ এই এতখানি করে এই 4.5 মিটার করে ঘেরে এ করা হয়েছে, এই মেটেরিয়ালটা আর নেই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো শাড়িটা, এটা ঠিক আছে। এইটার প্রাইস ছিল, এটার প্রাইস ছিল 3250, এটার প্রাইস ছিল 3250 আফটার ডিসকাউন্ট, দিস ওয়ান অলসো 1850 আফটার ডিসকাউন্ট, দিস ওয়ান অলসো 1850 1850, ঠিক আছে। তো আজকে শাড়ি যেগুলো দেখানোর দেখিয়ে দিয়েছি, আগেরটা একবার ধরবো। আজকে বিভিন্ন রকম, এবার থেকে চেষ্টা করব না যেদিনই দেখাবো সব রকম মিলিয়ে দেখাবো। এই যে এই এই ডিজাইনটা আমার এত ভালো লাগে, আমি কিছুতেই না এটা স্টক ক্লিয়ারেন্সে দিতে চাইতাম না। লাস্টে অনিতা দি বলছে দিদি দিয়ে দিন, দিদি দিয়ে দিন, একটাই পড়ে আছে, একটা দুটো পড়ে আছে, এরকম ভাবে দিয়ে দিন দিয়ে দিন। এই এটা থাকবে হচ্ছে হাফ পোর্শনটা, মানে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে, এবং তার সাথে সাথে হাফটা থাকবে, এইটা এই থাকবে হাফ পোর্শনটা, এটা থাকবে হাফ, ওকে। আর তার সাথে ব্লাউজ পিসটা থাকবে এই রাস্ট কালারে। তো আজকে যেগুলো যেগুলো দেখানো দেখিয়ে দিয়েছি, মানডে আবার থাকবে এরকম স্টক ক্লিয়ারেন্স। হ্যাঁ এবার আমার গাউনটা বলে দিই, এটা হচ্ছে একদম সেই ফ্লেয়ারি গাউন, ওকে, একদম ফ্লেয়ারি গাউন। আমি ভেবেছিলাম ফ্লেয়ারি গাউন বন্ধ করে দেবো, কিন্তু বেশ কয়েকটা রিকোয়েস্ট আসাতে যে যিনি পড়ছেন তাকে দেখে তার রিলেটিভসরা চাইছে, তো যার জন্য আবার বানানো হয়েছে। জাস্ট বোধহয় দুটো তিনটে তিনটেই বানানো হয়েছে। এইটা এইটা তো একদম পিওর ইন্ডিগো, পিওর ইন্ডিগো এইটা, তার সাথে পিওর পিওর আজরা, দেখেই বুঝতে পারছো পিওর আজরা, তার সাথে পিওর ইন্ডিগো। এটার প্রাইস আছে 1799 প্লাস শিপিং, দিস ওয়ান ইজ 1799 প্লাস শিপিং, সাইজ ইজ 44, ইউ ক্যান অল্টার দিস আপ টু 50, 50 অফ দি অল্টারেশন হবে। এগুলো কিন্তু ওই এক্সক্লুসিভের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। স্টক ক্লিয়ারেন্স এর যা আজকের মতো দেখিয়ে দিয়েছি, দেখা হবে আবার মানডেতে ঠিক 2:30 সময়, ততক্ষণ অবধি টাটা। বুকিং করতে থাকো 9123842400। গাউন গুলো দেখিয়ে দেবো, গাউন গুলো নেক্সট উইকে সোমা, নেক্সট উইকে, কারণ আজকে গাউন বেশি দেখালে পুরো চাপটা তখন গাউনে চলে আসবে, আর কারণ ওইটার আর কোনো অপশন নেই, ওই দুটো তিনটেই হচ্ছে যে রয়েছে, একটা আমি পড়েছি আর হচ্ছে যে হয়তো দুটো, আর আমি আরেকটু ওয়েট করছি নেক্সট উইকের জন্য, কারণ এই স্যাটারডে আমার আবার ঢুকবে, আমার নিজেরই খেয়াল নেই যে কি আছে, কারণ আজরাকে থ্রি পিস বেশ কয়েকটা তো দেখানো হবে, তার সাথে গাউন আছে, তার সাথে হচ্ছে লং জ্যাকেট, আজরাকের জ্যাকেট দিলাম আমরা, আজরাকের লং জ্যাকেট আছে। এবং নেক্সট উইকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একদম কাজ করা ফুলকারি দুপাট্টা, তার সাথে একদম সিঙ্গেল কালার কুর্তি, সিঙ্গেল কালার কুর্তি, লং কুর্তি দিয়েছি না ওগুলো সিঙ্গেল কালারে, কটা দিলাম, একটা না দুটো, দুটো দিয়েছি, দুটো স্যাম্পল করতে দেওয়া হয়েছে, সিঙ্গেল কালার হচ্ছে লং কুর্তি, তার সাথে একদম ফুলকারি দুপাট্টা, হ্যান্ড ওয়ার্কে ফুলকারি দুপাট্টা। তো এই সব কিছু নিয়ে নেক্সট উইকে আসব। তো আজকে আমি এক্ষুনি যদি এখন গাউন দেখাই না, সবাই হচ্ছে পুরো শাড়ি ভুলে যাবে, সব চাপ গিয়ে পড়বে হচ্ছে যে গাউনে, ওই জন্য আজকে দেখাতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ একদম নেক্সট উইকে একদম করব, নেক্সট উইকে হয়তো নেক্সট ফ্রাইডেই করব, নেক্সট ফ্রাইডেই করব। আর যদি হচ্ছে যে আমার স্যাটারডে আমি যদি দেখি যে সব চলে এলো, তো মানডেতেও করতে পারি, মানে ঠিক নেই, আমি এ দিয়ে দেবো, নোটিফিকেশন দিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকে টাটা, আবারও বলে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স যা যা রয়েছে তার প্রত্যেকটাতে কিন্তু শিপিং চার্জেস আছে, উইদিন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60,
বাই মানে পার কেজি, এমন নয় কেউ তিন চারটে নিলেন সেটার 60 হবে। এটা মানে ওয়েট অনুযায়ী শিপিং চার্জেসটা হবে, অল ওভার ইন্ডিয়া 100, আর সিওডি পসিবল অনলি উইদিন কলকাতা, সিওডি চার্জেস 150। চলো বাই বাই, খুব ভালো থেকো, তার সাথে সাথে জমিও কেনাকাটা করো, আর প্লিজ একটুখানি লাইভটা কিন্তু নিজের ফ্রেন্ড রিলেটিভ সবার সাথে, নিজের টাইমলাইন হোয়াটসঅ্যাপ সবকিছুর সাথে প্লিজ একটুখানি শেয়ার করে দিও। চলো বাই বাই।